হাদিসে দুটো মেয়ের কথা আমরা বলেছি, একজন মেয়ে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারা দিন নফল রোজা রাখতেন এবং দান খয়রাত করে ভরে ফেলে দিতেন, কিন্তু ঝগড়াতেছিলেন স্বামী শাশুড়ি বেটার বউ প্রতিবেশী, খুব জিভে দ্বারা কষ্ট দিতেন, কলিজা ফেলে ফেলতেন। আর আরেকজন মেয়ে শুধু ফরজ ইবাদত করত, দান খয়রাত করতো না, এত সাধ্য কমে লিখিত সামান্য পনির টনির একটু বিক্রি দিত, কিন্তু কাউকে কথা দ্বারা কষ্ট দিত না, আচরণ ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মেয়েটা জাহান্নামে যাবে আর দ্বিতীয় মেয়েটা যে ফরজ ছাড়া কোনো ইবাদত করে না ও জান্নাতে যাবে।